হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো জাস্ট নাও দেখে উঠলাম বব বিশ্বাস। তো কাহিনীতে শাশ্বতদা যে ক্যারেক্টারটা করেছিল সেটার ওপর বেস করে, মানে একটা ক্যারেক্টারের উপর বেস করে যে একটা পুরো সিনেমা হয়ে যাবে সেটা বেশ ভালো, কিন্তু ব্যাপারটা হলো যে সিনেমাটা কেমন হলো। তো এক কথায় যদি বলতে হয় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। অভিষেক বচ্চনের কাজ ভালো হয়েছে, অভিনয় ঠিকঠাক করেছে, কিন্তু যেহেতু শাশ্বতদার ক্যারেক্টারটা মাথায় রয়ে গেছিলো সে কারণে কম্পারিজন চলে আসছিলো। এবং কোথাও গিয়ে আমার ওভারঅল যে বব বিশ্বাস ক্যারেক্টারটা, আমি এখানে অভিষেক বচ্চনের কথা বলছি না, কাহিনীতে বব বিশ্বাসকে যেরকম লেগেছিলো সেখানে কিন্তু মানে বব বিশ্বাস সিনেমাতে বব বিশ্বাসকে অতটা ইফেক্টিভ লাগলো না কোথাও গিয়ে। কাহিনীতে অল্প অল্প সময় যখন যখন আসছিলো সত্যি ভয় লাগছিলো, কিন্তু এখানে সেই জিনিসটা একদমই মিসিং। তো গল্প এটা যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা হলো যে বব বিশ্বাস 8 বছর কমাই ছিল, সেবার ফিরে এসছে, সে মেমোরিতে মানে কিছু নেই তার, নিজের ফ্যামিলিকে সে চিনতে পারছে না, ধীরে ধীরে তার অল্প অল্প করে মনে পড়ছে এবং তার কাছে কিছু কিছু কন্ট্রাক্ট আসছে, সে পরপর গিয়ে খুনগুলো করে দিচ্ছে এবং লাস্টে গিয়ে একটা টুইস্ট রিভিল হয় এবং মানে নেক্সট সিকুয়েল আসার একটা জায়গা তারা রেখে দিয়েছে, আমি সেটা ডিসক্লোজ করছি না। তো এটা ডিরেক্টর দিয়া অন্নপূর্ণা ঘোষ, ডায়লগস লিখেছেন সুজয় ঘোষ। তো এখানে যেটা মিসিং লাগলো সেটা হচ্ছে যে গল্পটা, গল্প কোথায় এখানে? গল্পই তো ছিল না কোনো সিনেমাতে, এটা তো গল্প থাকবে প্রপার, সেই গল্পটাই তো এখানে ঠিকঠাকভাবে দেখানো হলো না। একটা কমন খুবই একটা পাতি প্লট নিয়ে কাজ করা হয়েছে, এটাকে আরও ইন্টারেস্টিং একটা প্লট ভাবা যেতে পারত, ঠিক আছে। তো আমি সত্যি বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওভারঅল মেকিংটা হয়তো ঠিকঠাক লেগেছে, কিছু কিছু জিনিস বড্ড বাজে লেগেছে, যেরকম এতগুলো বাঙালি ক্যারেক্টার আছে, কাঞ্চন মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, পরাণ ব্যানার্জির কাজ একটু তাও ঠিকঠাক লেগেছে, বাদবাকিরা টোটালি ওয়েস্ট। এবং এটা খুব খারাপ লাগছিলো দেখতে যে বাঙালি ক্যারেক্টারগুলো নামও বাঙালি, তারা হিন্দিতে কথা বলছে। এবং শাশ্বতদার জায়গায় অভিষেক বচ্চনকে নেওয়ার একটা কারণ তো ক্লিয়ার হয়ে গেলো, একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। এটা যদি শাশ্বতদাকে নিয়ে করা হতো, বাংলা সিনেমা হতো, তাহলে তো বুঝতেই পারছো সেই ব্যাপারটা আসতো না। সেই কারণে একটা গ্রেটার অডিয়েন্স পাওয়ার জন্য হয়তো বা শাশ্বতদাকে রিপ্লেস করে অভিষেক বচ্চনকে আনা হয়েছে। অভিষেক বচ্চন তার দিক থেকে 100% দিয়েছে, কিন্তু বব বিশ্বাস ক্যারেক্টারটার সাথে কিন্তু জাস্টিস হয়নি, এটা আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে। সো ওভারঅল আউট অফ 5 স্টার এই সিনেমাটা রেটিং দিতে হলে আমি 2 স্টারের বেশি দিতে পারবো না। সাসপেন্স এলিমেন্ট, মিস্ট্রি এলিমেন্ট প্রচণ্ড রকম কম ছিল, সিনেমাটা অত লেন্দি না, 2 ঘন্টা 11 মিনিটের সিনেমা, স্টিল কিছু কিছু জায়গা মানে রিপিটেশন, একই জিনিস বারবার ঘটছে এবং গল্প নেই। মানে আমি ভাবছিলাম যে হয়তো লাস্টিকে কিছু রিভিল হবে, সেরকম মানে সেরকম কিছু নেই, গল্পই নেই কোনো, জাস্ট ক্যারেক্টারটাকে একটু দেখানো হলো যে বব বিশ্বাসের লাইফটা এরকম, এই এর বাইরে আর কিচ্ছু নেই। এবং তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো, কীভাবে হয়েছিলো না হয়েছিলো মানে কিছুই ডিসক্লোজ করা হলো না, ওইটা অ্যাটলিস্ট ডিসক্লোজ করলে হয়তো কোথাও গিয়ে ভালো লাগতো। সো পারফরমেন্স বাদবাকি যাদের বললাম অনেকেই ওয়েস্ট হয়েছে এই সিনেমাতে, কিছু করারই ছিল না তাদের, গল্প নেই তো, গল্প থাকলে তো তারা কিছু কাজ করবে তাই না। মানে বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বব বিশ্বাস আমার কাছে। তো কম্পারিজন আমি করতে চাইনি, স্টিল কোথাও গিয়ে হয়তো কম্পেয়ার করে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা যারা বব বিশ্বাস দেখেছো তোমাদের কারো ভালো লাগতেই পারে, ঠিক আছে। এটা যদি স্ট্যান্ডেল অন একটা সিনেমা হিসেবে আসতো তাও হয়তো ঠিকঠাক হয়ে যেত, কিন্তু যেহেতু কাহানের বব বিশ্বাস ক্যারেক্টারটা মাথায় সেট হয়েছিলো, তার 1 মিনিটের অ্যাপিয়ারেন্সগুলো যা লাগছিল এখানে কোথাও গিয়ে সেই মানে চার্মটা মিসিং ছিল আর কি, ঠিক আছে। তো এটাই বলার ছিল এবং আশা করবো পরের কাজটা মানে এর সিকুয়েল আসার একটা জায়গা রেখেছে সেটা যেন এটার থেকে ফার ফার বেটার হয়, এর থেকে বেশি তো আর কিছু বলার নেই। তো ইটস ওকে, ফাইন, এটাই তোমাদের সাথে শেয়ার ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে রেড সেকশন বাটন আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, ঠিক আছে। বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।